আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আরমান, বিডি ইলেকট্রিক অ্যান্ড ফালামপাড়ের পক্ষ থেকে। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে এভাবে এই ট্যাঙ্কটা ফিটিং ট্যাঙ্ক ফিটিংগুলো ট্যাঙ্কের সাথে ফিটিং করতে হয়। কীভাবে ফিটিং করলে এখান থেকে পানি টানি একদম লিক করবে না, সরাসরি আপনাদের কাজটা দেখাবো। এভাবে যদি আপনারা কাজ করেন, আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আপনারা কাজ করেন, অবশ্যই আপনাদের ট্যাঙ্ক ফিটিংটা অনেক মজবুতও হবে, পানিও লিক করবে না। তো দেখা যায় অনেকে কাজ করে, দুই চার দিন পরে পানি এখান থেকে লিক করে, এখান থেকে লিক করে। তো পানি টানি লিক যেভাবে না করে সেভাবে আমি আপনাদের দেখাবো কীভাবে এই ট্যাঙ্ক ফিটিংগুলো কাজ করতে হয়। তো আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাকে। আর আপনাদের যে এই কাজের যে ধরনের ভিডিও লাগবে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ফিটিং একটা, এটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে 1 ইঞ্চি, এটা হচ্ছে 1.5 ইঞ্চি। তো আমাদের নিচে লাগাবো 1.5 ইঞ্চি, এই যে পানির এটা আউটলাইন এটা দিব 1 ইঞ্চি, তারপর এখানে যেটা দিয়ে পানি ওভার পানি যাবে ওটা দিব 3/4। তো আমাদের প্রথমে এই ইউনিয়নের লবারগুলো খুলে নিতে হবে, এই যে খুলে নিলাম, তারপরে এখানে ট্যাপ দিতে হবে। তো আমি এভাবে একটা একটা করে ট্যাপ লাগিয়ে নেব, একটু ভিডিও স্কিপ করব আপনাদের ভিডিও সুবিধা, একটা করে তিনটা এভাবে ট্যাপ দাঁড়াই নেব। তারপরে প্রথমে এই ত্রিভুজটা নিলাম, আমি ত্রিভুজটা নেওয়ার পরে এখানে দুটা লবার আছে আর একটা নট আছে, নটের মতো আছে, ওয়াশার আছে এটা। তো ত্রিভুজটা কোন দিকে সেটা দেখা দরকার, এটা হচ্ছে 1 ইঞ্চি ছিদ্র আর এটা হচ্ছে ত্রিভুজের ছিদ্র। এই যে দেখেন এটা হচ্ছে ত্রিভুজের ছিদ্র। আমাকে প্রথমে এই ট্যাঙ্ক ফিটিংটা নেওয়ার পর এখানে এই যে লবার আছে, লবারটা একটা লবার আমি এখানে ঢুকাই নিচ্ছি, এই যে দিলাম একটা লবার একটা নটের ফিটিং, এই যে ভিতরে দিছি, এই যে দেখেন ভিতরে আমাদের ভিতরে এখানে এই ওয়াশারটার ইয়াটা ভিতর থেকে লাগাই দিবে। এখানে একজন আছে, আমি একজনকে ঢুকাই দিছি প্রথমে ভিতরে, তো ও ভিতর থেকে লাগাবে, আমি বাহির থেকে লাগাবো। এই যে ভিতর থেকেও টাইট দিতেছে, আমি বাহির থেকে টাইট দিব, আমি ওকে সাপোর্ট দিচ্ছি ইয়া দিয়ে, টুইন লাস দিয়ে এটা পাইপটা ধরছি, ও ভিতর থেকে টাইট দিতেছে। হয়েছে হয়েছে, কেন ভিতর থেকেও একটু টাইট দিছে, আমিও বাহির থেকে টাইট দিছে। এখন আমাদের হচ্ছে এই যে বাহিরে যে নাটটা আছে এটা ভালোভাবে টাইট দিতে হবে, এটা যদি টাইট না দিই তাহলে পানি লিক করবে। ও ভিতর থেকে অর্ধেক দিছে, আমি বাহির থেকে অর্ধেক দিছি, 50-50%। তো আমাদের একটা লাগানো শেষ, এটা হচ্ছে আপনার মোটর থেকে এটা দিয়ে পানি ঢুকবে, এটা হচ্ছে 3/4। তারপরে দেখেন এই যে আমরা 1 ইঞ্চিটা নিছি, 1 ইঞ্চিটা ওইটার মতো লাগাই নিব। এই যে দুটা ওয়াশার দুইটা আছে, এটাও 1 ইঞ্চি। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটা মোটরের লাইন, ওইটার থেকে ওভারের পানির লাইনটা একটু মোটা দিতে হবে, যদি মোটা না দেন তাহলে পানিগুলো এখানে অনেক সমস্যা করবে। সেই জন্য আপনারা অবশ্যই মোটাটা ওভারের পানি দিবেন এবং মোটরেরটা ইয়া দিবেন, একটু চিকন দিবেন মোটর ওভারের পানির থেকে। তো আমরা এই যে দেখেন এটা নিচে এটার সাথে একটা লবার দিছি, এই যে লবার দিয়ে দিলাম এবং ভিতরে দিলাম, ভিতর থেকেও টাইট দিবে, আমি বাহির থেকে টাইট দিব। ও ভিতর থেকে লাগাইছে, দেখেন আমি এখান থেকে বাহির থেকে 5টা টাইট দিব। ও ভিতর থেকে এই ওয়াশারটা ধরছে, এই যে এই যে নটটা আছে এটা ধরছে, আমি বাহির থেকে 5টা টাইট দিতেছি, 5টা টাইট দিলে কী হবে ও ভিতরে টাইট হয়ে যাবে। এখন আমাদের দেখেন এই যে ফেসটা শেষ, তারপর কী করতে হবে এরকম এই রাস্তা নিয়ে বাহির থেকে শুধু নাটটা টাইট দিয়ে দিলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এই যে দেখেন এটাও মজবুত হয়ে গেছে, এটাও আর নড়বে না, এটাও শেষ। এখন আমাদের মেন কাজ যেটা সেটা আছে এই যে 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চিটা লাগাতে সকলের ইয়া হয় আর কি। এই যে নিচে দেখেন এটা যদি পানি এগুলো পানি লিক করলেও তেমন সমস্যা হবে না, যদি এটা পানি লিক করে তাহলে অবশ্যই অবশ্যই ওইটা আবার চেঞ্জ করে লাগাতে হবে। তাই আমাদের এটা লাগানোর সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এই দেখেন আমি লবার নিচে এখান থেকে লবার যেটা ভালো মানের দুটা থেকে ওই ভালো মানেরটা আমাদের এখানে দিতে হবে, বাহিরে দিতে হবে, এবং আর আর যেটা আছে
সেটা ভিতরে দিতে হবে। এই যে লবারটা দিয়ে দিলাম দেখেন, তারপরে আমি ভিতরে যাই আছে তাকে এই ওয়াশার একটা লবার একটা দিয়ে দিলাম। এই যে দিচ্ছি, দেখেন ও ভিতর থেকে এই ওয়াশারটা ভিতর থেকে লাগাই দিছে একটা, আমি বাহির থেকে এই পাইপটা টাইট দিব। এই পাইপটা যদি টাইট দেই হবে কি, অনেক ভিতর থেকে ও ধরলে র্যাঞ্চ দিয়ে এভাবে ধরবে ভিতর থেকে, আমি বাহির থেকে পাইপটা টাইট দিলে ওখানে অটোমেটিক টাইট হয়ে যাবে ভিতরে। তো দেখেন আমি আস্তে আস্তে টাইট দিয়ে দিতেছি। আপনাদের ট্যাঙ্ক ফিটিং অবশ্যই ট্যাপ দিতে হবে, অনেকে দেখা যায় ট্যাঙ্ক ফিটিং ট্যাপ কম দেয়, তো পরের দিন পানি ঝরতে শুরু করে। আমি যেভাবে লাগাচ্ছি এভাবে যদি লাগান অবশ্যই পানি ঝরবে না, এটা নিশ্চিত থাকতে পারবেন। এই যে অর্ধেক দেওয়ার পর আমি আমার যে ইউনিয়নটা আছে ওটা লাগাচ্ছি। ইনশাল্লাহ অবশ্যই এভাবে যদি কাজ করেন পানি ঝরার সম্ভাবনা একদম কম, কম বলতে একদম নাই আর কি, পানি ঝরে না এভাবে কাজ করলে। ভিতর থেকে ভালোভাবে ধরছ, দেখেন টাইটটা কিভাবে হচ্ছে। অবশ্যই শুধু এক পাশ থেকে টাইট দিলেও এটা টাইট হবে না, দুই পাশ থেকে টাইট দিতে হবে। দুই পাশ থেকে টাইট না দিলে ঠিকই পানি লিক করবে, আপনি যেভাবে টাইট দেন না কেন এক পাশ থেকে ওটা পানি লিক করবে করবে। যদি আপনি দুই পাশ থেকে টাইট দেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন। অবশ্যই আবার টাইট দেওয়ার সময় লবারটার দিকে খেয়াল রাখতে হবে, এটা যাতে বাহির হয়ে না যায়। এটা যদি বাহির হয়ে যায় আপনি লবার দেওয়া আর না দেওয়া একই সমান, ওটার কোনো কাজে আসবে না। তো দেখেন আমাদের ট্যাঙ্কটা রেডি, এখন আমরা যদি আপনারা ট্যাঙ্ক ফিটিং করেন অবশ্যই আপনাদের ট্যাঙ্কগুলো লিক করবে না এবং অনেকদিন টেকসই করবে। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।